আপনার নাম অভিক চ্যাটার্জি আপনার স্ত্রীর নাম অনুরাধা চ্যাটার্জি অতিথির নামটি যেন কি বললেন মায়া চৌধুরী আর ওনার বাবার নাম কি বোধিসত্ত্ব চৌধুরী করবে একটি মাস যখন কোন রোজগার থাকবে না পরের দিন ছেলে মেয়েদের ভাতে থালায় কি দানা দেবে বুঝতে পারবে না তখন ওই কমিউনিজমের বাতিক নিজের থেকেই উড়ে যাবে শুনুন আপনার ওই ট্রেড ইউনিয়নের নেতাকে জানিয়ে দেবেন বোধিসত্ত্ব চৌধুরীকে ধমকি দিয়ে কবজা করা যায় না রাখছি তোমার তো অনেক দিনের শখ ছিল না সুইটারল্যান্ড যাওয়া যতদিন নাই লেবার প্রবলেমটা সল্ট হচ্ছে গো অ্যান্ড হ্যাভ ফান ইন ইউরোপ দানাগুলো সব আছে তো হ্যাঁ সব লাগানো আছে অভিক তুমি বেরোনোর আগে মায়ের থেকে চাবিটা নিয়ে যেও শোনো আজ কিন্তু তুমি একটু তাড়াতাড়ি চলে আসবে আমাদের মায়াকে পিক করতে যেতে হবে আজ তো হবে না আজ তো আমার প্রোডিউসারের সঙ্গে মিটিং আছে তোমায় তো আগেই বলেছিলাম ফ্লাইট কটা ও আমেরিকা থেকে অলরেডি গত সপ্তাহে চলে এসেছে এখন ওর বাবার সঙ্গে বনিবনা হচ্ছে না আমাদের এখানে জাস্ট দুটো দিন থাকতে চায় তা আমাদের বাড়ি কেন এখানেও আর কাউকে চেনে না তাই আর তাছাড়া তোমাকে তো আমি আগেই বলেছি

चल पुष्पी चल আমি তোমাকে আগেই বলেছিলাম চিন্তা ভাবনা করে তারপর বিয়েটা করো অত আগে নিও না তোমাকে বিয়ে না করলে আমার গ্রিন কার্ড হতো আমাকে তো ফেরত চলে আসতে হতো ফেরত তো এখনো চলে এসেছ হ্যাঁ কিন্তু এখন তো আর পারমানেন্টলি আসেনি এখন তো আমার কাছে ইউএস পাসপোর্ট আছে যখন চাইবো যে দেশে চাইবো সেখানে যেতে পারি এটা এ কোনো এক্সকিউজ হলো ক্যান দ্যাট বি রিজন ফর ইউর আরে বাবা আমেরিকান পাসপোর্টের দাম কি একটা জীবনের দামের চেয়ে বেশি এখন আমাকে মরাটাল গার্ডেন্স তোমার থেকে নিতে হবে বল কি দিয়ে খাবি তরকা না চিকেন তোমাকে কি দেবো আমি নিয়ে নিচ্ছি মায়াকে আজকে এরকম অন্যরকম লাগছে না ভীষণ ভালো কি অভি ভীষণ ভীষণ ভালো এক সেকেন্ড হ্যালো বলো কী ব্যাপার এখন কথা বলা সম্ভব নয় তোমার ফোন করার দরকার নেই আমি কাল অফিস থেকে তোমাকে ফোন করে নেবো সরি কে ছিল ওই একটা কপির ব্যাপারে ও আচ্ছা চিয়ার্স চিয়ার্স আর বল মায়া তো দিদি ভালো আছে হুম আর বাকিরা এক্সকিউজ মি হ্যাঁ मिस्टर রায় বলুন বলুন রায় একজন প্রডিউসার ও সঙ্গে একটা সিনেমা বানাতে চাই সিনেমা বানায় হ্যাঁ হ্যাঁ স্ক্রিপ্টটা আপনার অ্যাসিস্ট্যান্টকে দেওয়া আছে আমি কাল ডেফিনেটলি পৌঁছে যাব দুটো নাগাদ কি বলল কাল দেখা করবে মনে হয় হয়ে যাবে মায়া আমি একটু বেরোচ্ছি রে আমার আজ একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে আমার প্রথম ইন্টারভিউ ফ্রিজে খাবার রাখা আছে প্লিজ নিজের বাড়ি মনে করে খেয়ে নিস কেমন আর যদি কিছু দরকার পড়ে আমাকে বা অভিককে একটা ফোন করে নিস অভিক আমি বেরোচ্ছি তুমি যাবার আগে মায়াকে ফোন নাম্বারটা দিয়ে দিও তোমার ঠিক আছে ঠিক আছে তোমাকে অনু আমার সেল ফোন নাম্বারটা দিতে বলেছে কোনো দরকার হয় বা রাইট টাইট লাগে ফোন করে দিও ভাবছিলাম একটু বাবার কাছে যাব এখন যাবে আমি তোমাকে ড্রপ করে দেব না দুপুরের দিকে গেলে বেটার হতো দুপুরের দিকে তাহলে আমি তোমাকে আসার সময় পিক আপ কি হবে না আমাদের তো দুটোই চাবি একটা অনুর কাছে থাকে থাকে একটা আমার কাছে তার মানে আর কি যখন কাজটা হয়ে যাবে তুমি যদি ফেরত না আসো তাহলে ঢুকতে পারবো না বাড়িতে ঠিক আছে তোমরা এসো তারপর আমি যাব না না তা কেন তুমি আমার চাবিটাই নাও না আমি কপি বানিয়ে নেব পরে আপাতত তোমার কাছেই রাখো হ্যালো মিস্টার বাগচি আমি অনুরাধা চ্যাটার্জি বলছি নমস্কার হ্যাঁ আজ আমাকে দেবজিতের ইন্টারভিউ এর জন্য আসতে বলা হয়েছিল আমি হোটেলে পৌঁছে গেছি ও কতক্ষণ ওয়েট করব আরে এসো এসো বসো তোমার স্ক্রিপ্টটা দেখলাম বুঝলে ঠিক আছে মানে ভালো কিন্তু এই মানে এই ধরনের তো আজকালকার দিনে বাজারে ঠিক খাবে না ওই দিকটা একটু ভাবতে হবে তো আমি এক্সিডেন্ট হ্যাঁ আচ্ছা না না তাতে কি হয়েছে আরে স্টার না হলে ছবি চলে নাকি কি স্যাটেলাইট রাইট বিক্রি করতে পারবে না বুঝতে পারছো না কেন এই শোন সব আটফাটা মায় দেখেও না একসময় অনেক করেছি হ্যাঁ এখন একটু কমার্সটা বুঝতে হবে ভাই হ্যাঁ ঠিক আছে ওসব করুক করে আমার সঙ্গে যোগাযোগ করুক হুম হ্যাঁ আপনি কি ফুটবল প্রেমী সে একটা নেশা তো বাঙালিদের আছে কি বলো আপনি তো বহু বছর বিলেতেও ছিলেন ইংল্যান্ড তবে খেলা সত্যি কথা একবারই দেখেছিলাম ইংল্যান্ড আর্জেন্টিনা ফ্রেন্ডলি উইম স্টেডিয়ামে সাউথ আফ্রিকা যাওয়ার প্ল্যান তো নিশ্চয়ই আপনার আছে হ্যাঁ মারাদি কোচ হিসেবে দেখার একবার ইচ্ছে তো একটা আছেই তারপর বাকি তো ওনার হাত মানে ভগবানের হাত এবার তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যেভাবে বলিভিয়ার কাছে হারলো ব্রাজিলের কাছে হারলো এমনকি প্যারাগুয়ের কাছে হারলো আমি তো ভাবলাম হয়তো উঠতেই পারবে না দূর হয় নাকি আর্জেন্টিনা কোয়ালিফাই করবে না কখনো হয় নাকি বা তারপর মারাতনার মতো একজন কোচ টাইম লাগবে লাগারই কথা নতুন টিম নতুন প্লেয়ার সব আনকোয়ার্ডিনেটেড অবস্থায় আছে তবে মারাদোনাই পারে বাবা বলে তো লাভ নেই নাইনটি নাইনটি ওয়ার্ল্ড কাপ ফাইনাল একা একটা টিমকে উইক টিমকে কোন ফাইনাল অবধি নিয়ে গেল বলো ইনফ্যাক্ট ফাইনালে ওই মেক্সিকান ওই রেফারিটা ক্লোরেসাল চোর বেটা ও যদি ওই ওই ফলস পেনাল্টিটা না দিত তাহলে জার্মানি কাপ জিততে পারত নাকি নিশ্চয়ই চোরের জাত আর এইসব জেলাসি পলিটিক্স সিনিকদের কথা শোনো না বলে কি যে ডোপিং করেছিল বলে নাকি মারাদোনো অমন খেলা খেলেছে দাও না সবাইকে ড্রাক খাইয়ে দাও না কোকেন দিয়ে দাও দেখি কার কত ক্ষমতা আছে ওরকম এগিয়ে নিয়ে যাওয়ার ওসব বলা অনেক সহজ কত প্লেয়ার এলো গেল মারাদোনার মতো প্লেয়ার মারবে একটাও তো কি মনে হয় সাউথ আফ্রিকা কে জিতবে আমার তো মনে হচ্ছে আর্জেন্টিনার চান্স সব থেকে বেশি আমারও তাই মনে হয় দেখা কার কি আছে মানে তোমার এই স্ক্রিপ্টটা ভালো বেশ কিন্তু আমার তো জায়গায় জায়গায় ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আই থিংক ইট হ্যাজ আ এটা ভাবাই যেতে পারে তুমি সিন একটু মডিফাই করো মানে ধরো মানে আমি বলছি স্টারের মুখে একটু বেশি কথা দাও একটু মানে মানে যে কোনো একটা টিম ওয়ার্ক বিট ফুটবল বিট ফিল্ম স্টার ভ্যালুর একটা দাম আছে বুঝতে পারছো তো সেই জন্য সিনগুলো একটু মানে পারবে না চেষ্টা করে দেখব আরে পারবে পারবে তুমি পারবে আমি তোমায় সত্যি কথা বলি ভাই এর আগে দুদুখানা আট ফিল্ম করেছি হেভি ঝাড় খেয়েছি মানে এখন আর্ট ফিল্মের কথা বললে না বউ ফ্যামিলির ব্যাপার তো মানে তো বুঝুন বুঝুন বলছি যে এটাকে মানে যেরকম আছে একটু কমার্শিয়াল অ্যাঙ্গেল ঢুকে সিনগুলো সেট করে দাও হয়ে যাবে কি বলো নমস্কার ম্যাডাম আমি দেবজিৎ দাস সেট থেকে আসছি দেবজিৎ দা একটা কাজে আটকে গেছেন আজ আর হবে না আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে তোমার বন্ধুটি কি করে কোনো একটা ম্যাগাজিনে লেখে টেখে শুনেছি নতুন জয়েন করেছে আর্টিস্ট সিনেমা বানায় আর হ্যাঁ খুব ট্যালেন্টেড হার্ড ওয়ার্কিং ও তো সাকসেসফুল হবেই তোমার সাথে না ভীষণ মিল আছে ঠিক যেমন তুমি ছিলে আগে কাল সকালে বুঝলে একটা ঘটনা ঘটল টমি হঠাৎ আমার পায়ে একটা কামড়ে দিল কিছুই না ছিল। আমি অজান্তে ও ল্যাজটা স্লাইটলি মারিয়ে ফেলেছিলাম অ্যান্ড দ্য বাস্টার বিট মি পরে অবশ্য ওকে খুব লজ্জিতই মনে হচ্ছিল বাট দ্য ফ্যাক্ট অব দি ম্যাটার ইজ দ্যাট বিট মি বন্ধুটা ঢোকেতে ভুলে গিয়েছিলাম দেখে মনে পড়লো ঘটনাটা তোমাকে বলা হয়নি If the girl has let you put up in her place as a friend, it is advisable to be cautious. কেন করতে গেলি এসব দুদিনের জন্য এসেছিস কোথায় আমরাই তোকে করে খাওয়াবো তা না সত্যি জেট লাগছিল বোর হচ্ছিলাম বোর হচ্ছিলি হ্যালো না কাল হবে না বিকেলে ফিরছ না না কিন্তু কাল কি করে হবে বললাম না আমার এক বন্ধু এসেছে ঠিক আছে আমি দেখছি যদি সময় করতে পারি ওকে বাই হুম আমার এক বন্ধু রোজই বলে দেখা করতে কিছুতেই আর দেখা করা হয়ে ওঠে না তোর আমাদের কলেজে রানাকে মনে আছে আই করতো ইকোনমিক্স আরে পরে বাইরে চলে গেল ওহো তুই তো নিজেই তখন বাইরে চলে গেছিস তুই কি ওর সাথে ঘুরতি বাহ দেখছি খুব ভালো ভালো খাবার রান্না করেছে আমি করিনি মায়া করেছে জাস্ট অ্যামেজিং যাওয়ার আগে ডেফিনেটলি কিন্তু ওকে একটু রান্নাটা শিখিয়ে দেখেছিস জন্য আমি তোকে বলছিলাম কেন আমি ভালো রান্না করি না যখন তোর মুড থাকে তখন বেশ ভালো রান্না হুম মুড ও চলে যাক তারপর তোমাকে দেখাবো মুড কাকে বলে ও কিন্তু খুব ভালো রান্না করে স্পেশালি ওই ফিশ কাবাবটা ফিশ কাবাব নয় ফিশ কালিয়া কাল বানাও কাল ইম্পসিবল প্লিজ ফ্রাইডে অফ ও দিন বানাবো তুমি ফ্রাইডে অফ দি আছো তো ওটা না খেয়ে কিন্তু যেও না কলকাতা এরকম মাছের কালিয়া কিন্তু কোথাও পাবে না আচ্ছা তোমার কি হয়েছে বলে তো ব্যাপারটা কি প্রশংসা করলেও দোষ না করলেও দোষ তোমাদের কিন্তু ভেরি কমপ্লেক্সড এটা তোমাদের স্কুলের ব্যাপার স্কুলে তুমি তো মাকেও দেখছো ও তো নর্মাল এখন অব্দি অভিক জানিস তো আগে তোদের ওখানেই থাকতো কোথায় অস্টিনা অস্টিনা গিয়েছিলাম ফিল্ম নিয়ে পড়াশোনা করতে দু ছিলাম তারপর চলে আসতে হয় কেন bawa but i'm quite happy here my family i have a beautiful wife a sense of belonging you like it here right of course

She left us. hot at the I said to me, Okay, Bolotomayam Why did she tell me I will have to pay for it? Because you were terrible to her. I had never been terrible to her. She got everything jewelry. money house car solitude whatever she wanted everything everything her whims were my command as far as i remember she also wanted time সময় যদি দিতে পারতাম তাহলে দিতাম এই সময়গুলো তো তার জন্যই রেখেছে Yes, that woman was never a fit for you anyways. And she was also a stupid woman. Come on, don't speak of your mother like that. তোমার মনের মতো কথা না হলেই তুমি চলে যাবে আজও এই স্বভাবটা তোমার গেল না Just go away, don't come back. Maya, spoiled brat. হ্যালো। কি হলো? তুমি বাড়ি কখন আসবে? কেন? ময়া বাড়িতে নেই। আমার চাবি তোর কাছে রয়ে গেছে। চাবি মানে? বাড়ির চাবি। তুমি ওকে বাড়ির চাবি দিয়েছো? একবারও কাল সকালে ওকে দিয়েছিলাম। তুমি কাল রাতেও তো বলতে পারতে। আরে ভুলে গেছিলাম বলতে। এখন যারা করে বন্ধ করে বাড়ির বাড়ি দাঁড়িয়ে আছি। ঢুকতে পারছি না। ও হয়তো ওর বাবা ওখানে আছে। আই অভিক কেমন আছিস কি রে ব্যাটে হ্যাঁ এতদিন বাদে দেখা হলো চুপচাপ বসে আছিস কি ব্যাপার কি হ্যাঁ না অঞ্জনদা সময়টা ভালো যাচ্ছে না সময় ভালো যাচ্ছে না শোন একটা টোটাল না রিসেশন চলছে জানিস তো তোমার তো ভালো রিসেশন ডিপ্রেশন বা ওয়েল জেড ওয়েল জেড এই একটা জিনিস বলছিলাম কি আমার পেমেন্টটা কবে দিচ্ছিস এখন একদম হাতে টাকা নেই একটা ছবি সাইন করলেই তোমাকে দিলো হম তুই একটা কাজ তোর হরস্কোপ আছে না তুই নেক্সট টাইম যখন এখানে আসবি না হরস্কোপটা নিয়ে আয় আমার সাথে না একজন ভালো জ্যোতিষীর জানাশোনা আছে ওকে একবার দেখিয়ে একটা কেতুর দশা চলছে দেখানোর পর দেখবি ওটা একদম হওয়া বেড়া ওয়ান হিয়ার একবার বলে যাবি তো অভিক চিন্তা করছিল তাই হুম আমি ওকে বলেছি তুই বাবার ওখানে গেছিস তোর বাবা কেমন আছেন রে ঠিকঠাক আচ্ছা ছাড় তোর বয়ফ্রেন্ড ফোন করেছিল রোজই করে কি বলে ওই এক কথা মিট করো অ্যাটলিস্ট ফর আ কাপ অফ কফি কাপ অফ কফি হ্যাঁ তো কেন যাচ্ছিস না ফর আ কাপ অফ কফি কি হবে আবার একটা হ্যাসেল তুই একটা ভীতু তুই ভাবছিস যে কি হতে পারে মিট করলে আফটার অল ইউ গাইজ ডেড হ্যাভ আ হিস্টরি দেখ যে কোনো রিলেশনশিপে একটা হিস্ট্রি জিওগ্রাফি থাকে কিন্তু এটা মাথায় রাখতে হয় যে সম্পর্কটা যখন নেই তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তুই কত ফিলোজফিক্যাল তো তোর একদম দেখতে ইচ্ছে করে না একটা ছেলের সাথে তুই ঘুরতি এখন সে কিরম দেখতে হয়েছে কি হয়েছে একদম ইচ্ছে করে না তুই কত জানিস রে অথচ এখনো সিঙ্গেল কে বলেছে আমি সিঙ্গেল মানে এই বল 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 আস্তে আস্তে জেনে যাবি ঠিক আছে তুমি কাল একটু মায়াকে ওর বাবার ওখানে ড্রপ করে দিও হ্যাঁ কোনো অসুবিধা নেই ড্রপ করে দেবো তুমি সিনেমা বানাও না হ্যাঁ কত খরচা হয় একটা সিনেমা বানাতে একটা ভালো কিন্তু ছোট ছবি বানাতে অ্যারাউন্ড পঞ্চাশ লক্ষ টাকা আবার বই নিয়ে বাথরুমে গেছিল তোমাকে কতবার বলেছি বই হচ্ছে সরস্বতী তুমি না আজকাল একদম কথা শোনো না রায়ের সঙ্গে মিটিংটা বুঝলে খুব ভালো হয়েছে মনে হচ্ছে এই ছবিটা হয়ে যাবে আর মায়া বলছিল ও নাকি পঞ্চাশ লাখ টাকা ছবিতে ইনভেস্ট করতে চায় ওর অনেকদিন ইচ্ছে বাংলা ছবি বানাবার আমি ভাবছিলাম এই থ্রিলারটা যদি মায়াকে নিয়ে করতে পারি তোমার কি মনে হয় আরে ওই থ্রিলারটা দু বছর আগে লিখেছিলাম দেখো দু দুটো একই সাথে শুরু হবে ভাবতে পারছো হুম তোমার গাছে কাঁঠাল গোপে তেল একটু পজিটিভ হও পজিটিভ হও অত নেগেটিভ হয় না লাইফ লিড করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমি ভাবছিলাম আজ আর বাবার বাড়ি নাই বা গেলাম আজ যাবে না বাবার সঙ্গে দেখা করার মুড নেই বাবার সাথে তো রোজই দেখা করি আর ঝগড়া হয় তোমার সাথে যদি আজকে একটু কলকাতা দেখি एक्चुअली ভাবছি একটু দেখি করব তা তুমি আমার সঙ্গে আসতে পারো

এরকম করলে তো এটা কোথাকার ডেলিভারি করেছে তুমি তো বলছিলে খাবে না অ্যাকচুয়ালি অনুর জন্য ওয়েট করলে ভালো হতো কিরে তোর ইন্টারভিউ কেমন ছিল ওই একরকম খাবার কে আনলো এই দেখো না মায়া কত ভালো ভালো খাবার এনেছে তুমি খেয়ে নিয়েছো এই আর কি একটু আরে ওর কোনো দোষ নেই আমি ওকে জোর করলাম তুই থাকলে তোকেও করতাম চে মানে খুব একটা কিছু খায়নি এই যে টেস্ট করেছি ইহা হা তুমি রান্না করো অ্যাকচুয়ালি খিদেটা পুরো যায়নি আমার খিদে নেই অনু অনু হাই স্যার তোর কাছে ফ্ল্যাশ লাইট আছে কি বাথরুমের লাইটটা কাজ করছে না টর্চ টর্চ দাঁড়া দিচ্ছি এনে Thank you. Shripper. Onu. Mm. Onu. Oh no. Onu. Oh no. oh no. হাই সরি ঘুমের ট্যাবলেট আছে তোর কাছে আমার একদম ঘুম আসছে না থ্যাংক ইউ কাজ করবে না এটাতে হুম করে ওকে Good night. Thank you. The shipper. Good night. Good night. গুড মর্নিং মর্নিং ঘুম হলো চা খাবি তুই না কটা বাজে নটা বেজে গেছে কাল রাত্রে ঘুমস নি বলে আর তোকে দেখলাম না এই তোর মাছের অ্যালার্জি নেই তো হ্যাঁ রে তোরা নাকি কাল খুব ঘুরলি ও বলছিল হুম মায়া তুই কি আজকে তোর বাবার ওখানে একবার যাবি সেরকম কোনো প্ল্যান নেই কেন না আমাদের একটা নেমন্তন্ন আছে কোথায় আমাদের হায়দ্রাবাদ থেকে কিছু বন্ধু এসেছে পরশু চলে যাবে তো সবাই মিলে ওখানে একটু বসতাম চল না তোরা যা আমি বাড়িতেই আছি যা তাই কখনো হয় নাকি তুই এখানে একা বাড়িতে থাকবি আর আমরা সবাই মিলে নেমন্তন্ন খেতে যাব তাহলে যাস না আসলে বন্ধুগুলো অনেক ছোটবেলার বন্ধু তো না গেলে আবার মন খারাপ করবে এই নাও তোমার বাজার তুমি চা এখন খাবে না পরে এখন

আর সেটাও তোমার মনে নেই যে তুমি আনো নি ও জানো তো তপনের সঙ্গে দেখা হলো আরে কবি তপন তুই সত্যিই যাবি না কি হচ্ছে তুই সত্যিই যাবি না তোরা সত্যি যাবি আমাদের যেতেই হবে তো যা তুই চল না গেলে খুব এনজয় করবি এনজয় কর এনজয় কর Bye. অনু না কে বলছেন কে বলছেন অনুর বন্ধু আপনি কে বলছেন না আমরা তো এসে গেছি বাক্সে আমরা এখন এখানেই আছি হ্যাঁ ভালো চলে কিন্তু ঠান্ডা পড়েছে আজ খুব মর্নিং গুড মর্নিং কাল আমাদের ফিরতে এত দেরি হলো এনজয় করলি ভীষণ বন্ধুগুলো এত ভালো কিছুতেই ছাড়তে চাইছিল না তুই গেলে তুইও এনজয় করতি তোরা যাবার পরপরই কাল পাঁচ ছটা ব্ল্যাঙ্ক কল এসছিল আমি অ্যান্সার করতেই কেটে দিচ্ছিল করতে কতক্ষণ আমার তো মনে হয় তুই ওর সঙ্গে দেখা করে সব ক্লিয়ারলি বলেই ফেল নইলে আবার ফোন করবে ওভেক্স ক্যান্সার করবে আবার একটা বাজে ব্যাপার হয়ে যাবে ছেলেরা ডেসপারেট হয়ে গেলে না অনেক কিছু করতে পারে তাছাড়া মনে হচ্ছে যে তুই ওকে মিট করতে চাইছিস না বিকজ তোর ওর জন্য কিছু একটা আছে জাস্ট ফোন করে একবার দেখা করে নে একটা কফি খেয়ে নে আর কথা বলে নি ক্লিয়ারলি বলছিস তোর কি মনে হয় হ্যাঁ ডানা বলছিলাম আজ বিকেলে কি করছো হাই মায়া ও হাই বাই অনু কিছু বলেছে কখন ফিরবে না আজ তো অনু একটু দেরি হবে আসতে ও হ্যাঁ ওর তো আজকে রানের সাথে দেখা করতে যাবার কথা কোন রানা ওর কোন বন্ধু আছে যে বিদেশে থাকে এখন এখানে এসেছে তোমাকে বলেনি কিছু ও তুমি জানো কোথায় মিট করছে প্লিজ ওকে বলো না আমার থেকে শুনেছ আজ তোমার এত দেরি হলো যে অফিসের কাজে চাপ ছিল না তুমি তো জেনারেলি ছটা সাড়ে ছটার মধ্যে ঢুকে যাও আজ একেবারে রাত নটা করে এলে বলছি তো অফিসে কাজে চাপ ছিল না তোমাকে ঠিক ভুলের কোনো প্রশ্নই উঠছে না মেয়েটির যদি আর কার ওকে ভালো লাগে তাহলে ছেলেটিকে ছেড়ে এক্স্যাক্টলি ছেড়ে দিক ওকে অনুর যদি রানাকে ভালো লাগে তাহলে অভিজ্ঞকে ছেড়ে দিক শি সাচ এ মিস উইথ পোয়েম ডু ইউ বিলিভ ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং আমি তো শুধু ট্রাই করছি অভিককে লিবারেট করতে অনুর মতো একজন লাইফলেস লোকের সঙ্গে থাকলে অভিক কোনোদিনও সাকসিড করতে পারবে না ও ঠিক অভিককে নিচে লেভেলে ড্র্যাগ ডাউন করবে হিয়ার মাই কোয়েশ্চেন চাইল্ড ডু ইউ বিলিভ you have done the রাইট right থিং yes so that then is your answer no accomplishment has ever been possible without overcoming obstacles তুমি তো কোন অন্যায় করছো না তুমি একটা জীবন বাঁচাবার চেষ্টা করছো And if you have conviction, nothing should stop you. You are my child, my blood. And for us, defeat is not an option. উফ কি সাংঘাতিক সারা দিন অফিসে এত কাজে চাপ না प्रॉब्लम তাড়াতাড়ি চলে আসবো কিছুতেই পারলাম না তুমি ছটা সাড়ে ছটা নাগাদ কোথায় ছিলে বললাম তো আজকাল মিথ্যাটা কিন্তু তুমি খুব ভালো বলতে শিখে গেছো তোমার ব্যাকপ্যাক করে আজই বেরিয়ে just get out হ্যালো একটা রিপোর্ট করতে চাই হ্যাঁ অ্যাড্রেসটা বলবো আমা থেকে আসছি প্লিজ হ্যাঁ ম্যাডাম সব ঠিক আছে মানে খবর পেলাম নাকি এখানে খুব ঝামেলা হচ্ছে কি বলছেন আপনি নামটা কি কি দরকার আপনার নাম দিয়ে আপনি থাকুন ভদ্রভাবে কথা বলুন দাদা পুলিশকে ধমকি মেরে কথা বলছেন নামটা বলুন তো অভিক চ্যাটার্জি কেন কি করে নেবেন বাবালটা কি নিয়ে হচ্ছিল এসব কি বলছেন আপনি আমাদের মধ্যে কথা কাটাকাটি হতেই পারে কথা কাটাকাটি হলে তো পুলিশকে ফোন করা হয় না আর একটা কথা বলছি সেকেন্ড টাইম যদি এখানে আসতে হয় পাড়া থেকে যদি কেউ ফোন করে যান আপনাকে লক লকাও যেতে হবে আপনার হয়েছে কথা বলো হ্যাঁ তাহলে দরজা বন্ধ করি ওকে গুড নাইট গুড নাইট তোকে আমি কতবার বলেছি আমার রান্নাঘরে ইন্ট্রিউশন আমি একদম পছন্দ করি না আমি তোকে হেল্প করছিলাম তোর যাবার টিকিট কবে রে কেন আমার কোনো অসুবিধা হচ্ছে না না তোর হচ্ছে না আমি জানি কিন্তু আমি আর অভিক কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি আর তোকে এখানে একা রেখে আমরা যেতে পারি না তোরা যা তুই বললি না এই বাড়িটাকে আমার নিজের মতো করে ভাবতে আমি সব দেখাশোনা করে নেবো দেখ তুই দুদিনের জন্য এসেছিলি এখন এক সপ্তাহের বেশি হয়ে গেছে আমার মনে হয় এখন তোর বাবার কাছে থাকা উচিত অথবা কোনো হোটেলে তুই কি আমাকে বার করে দিচ্ছিস এরকম ভাবিস না সিরিয়াস হচ্ছিস কেন আমি তো চাইলেই বাবার কাছে যেতে পারি হোটেলও আমার জন্য এক্সপেন্সিভ নয় তোদের এখানে একটা ফ্যামিলি ছিল পরিবেশ ছিল ভালো লাগতো চলে যাব নো হার্ড ফিলিংস তাহলে যাবার আগে চাবিটা রেখে যাস কোন চাবি আমাদের বাড়ির চাবি ও ওটা অভিক তুমি বেরোনোর আগে মায়ার থেকে চাবিটা নিয়ে যেও তোমার চাবিটা ফেরত দিয়ে গেলাম তুমি অনুকে বলে দিও দিয়ে আমি অনুকে তোমাকে আমি বলেছিলাম একটা সিনেমা প্রডিউস করতে চাই হ্যাঁ আই করতে পারি স্ক্রিপ্ট তো আমার লেখা আছেই এর মধ্যে একদিন মিট করে তোমাকে আমি স্ক্রিপ্ট দিয়ে দেবো গল্পটা দেখবে তোমার খুব ভালো লাগবে তুমি আমার দরজা তোমার জন্য সময় খোলা কিন্তু আমার মেয়ে হয়ে তুমি এইভাবে পালিয়ে আসবে অবিকারণকে সেপারেট করব কি করে তেরা কাপল তাই সমস্ত অবিচার মুখ বুজে সহ্য করবে ইউল বে পোসভার আই থট আমি ভেবেছিলাম অবশ্যই গটলি স্ট্যান্ড আপ করবে বাট সারা জীবন তুমি অন্যের জন্য করে গেছো নিজের জন্য তুমি কি করেছো কি পেয়েছো তুমি জীবনে এইভাবে বেঁচে থাকার মানে কি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছো আর ওদের জন্য রান্না করেছ চা করে দিয়েছ এমনকি পঞ্চাশ লাখ টাকা খরচা করে ওর জন্য ভাবছিলে ভাবনি ইউ হ্যাভ বিন ইউজ এইবার এই সব কিছুর হিসেব নিকেশ তোমাকে করতে হবে আমার মেয়ে হয়ে তুমি এই হেরে যাওয়া মেনে নেবে আমি যত চাইছি তোমাকে আর্টস থেকে কমার্সে ছেলতে তুমি ভবি ভোলবার ন আসলে পাস্ট এক্সপিরিয়েন্সটা তো ভালো নয় আর্ট ফিল্মে বড্ড আই নেভার নো দুবার ঝাড় খেয়েছি দ্য থার্ড টাইম এ বি আচার্ম এক্সকিউজ মি সরি পথের পাঁচালি রিলিজ করার আগে কেউ কি ভেবেছিল ওরকম একটা ল্যান্ডমার্ক ছবি হবে চল আর একটা ওর পাঁচালি গোছের করা যাক শোনো তুমি আমাকে ফাইনাল বাজেটটা করে দাও আমি আমার বলে দিচ্ছি ও দেবজিদের ডেটগুলো নিয়ে নেবে বেস্ট অফ লাক থ্যাংক ইউ

शुका। है शुका हाँ बोल मशीन डा घोटते के नहीं आए एक खुनी जा ওই দানাগুলো সব আছে তো হ্যাঁ সব লাগানো আছে তুই এখানে কাল আমার ফ্লাইট তোর সাথে একটা দরকারি কথা ছিল ভিতরে আসি আসলে তোকে আমি যেটা বলতে এসেছি সেটা জানি না তুই কীভাবে নিবি কিন্তু মা মারা যাবার পরপরই আমি খুব আনসোশাল হয়ে গেছি রিলেশনশিপগুলো আমি ঠিক বুঝতে পারি না তোরা আমাকে রাখলি আমার টেক কেয়ার করলি ইনফ্যাক্ট I really appreciate it. Goku no me took thank you, Bolini. চা বানানো আছে খাবি দে তুই এত সেজেছিস কেন কোথাও বেরোচ্ছিস অভিকের সঙ্গে একটা পার্টিতে যাব ইনফ্যাক্ট আমি এখনই বেরোব তোকে কি যাবার আগে ড্রপ করে দেব না আমার ট্যাক্সি বাইরে দাঁড়িয়ে আছে আমি জানতাম তুমি এই রকম একটা বোকামি করে বসবে তুমি জানতে মানে তুমি তো আমাকে বলেছিলে স্টেপ নিতে সত্যি কথা স্বীকার করার মতন সাহস তোমার নেই কেন কিসের সত্যি যেই ভুল আমি করিনি সেটার আমি স্বীকার করব কেন আর যেই ভুল তুমি করেছো সেটার স্বীকার কে করবে আবার এক কথা মাকে তুমি কোনোদিনও সত্যি জন্য পালাজাইজ করেছিলে

আমি যদি তাকে ভালো না বাসতাম তাহলে এখনো তার কথা চিন্তা করতাম না লেট অলোন তাকে ক্ষমাই করতাম না then why you didn't tell her the truth what truth about everything you me didi us there was nothing to say তোমার মা মারা যাওয়ার আগের দিন তোমার সঙ্গে বেরিয়েছিলেন এবং এক ঘন্টার মধ্যে তোমরা ফিরে আসবে বলে চার ঘন্টা পরে ফিরেছিলে তারপর তোমার মা তোমার ঘরে রাত্রিটা কাটিয়েছিলেন তুমি তাকে কি বলেছিলে যাতে মর্নিং

এর মধ্যে আপনাদের কি কোনো পারিবারিক অশান্তি হয়েছিল না ঘটনার সময় আপনি কি পার্টিতে পৌঁছে গেছিলেন না রাস্তায় ছিলাম আপনার নামে আমাদের থানায় একটা ডায়েরি আছে ডোমেস্টিক উই নেভার হ্যাড ডোমেস্টিক কিন্তু আপনার বাড়ির ফোন নামে রেকর্ড ছিল থানার কমপ্লেন লিস্টে আপনাকে আমি আগেও বলেছিলাম আমাদের বাড়িতে আমার স্ত্রীর এক বান্ধবী মায়া বলে এসছিলেন হয়তো ফোনটা উনি করেছেন সেই বান্ধবী এখন থাকেন কোথায় কিছুদিন আগে আমার স্ত্রীর সঙ্গে ওনার একটু মনোমালিন্য হয় তারপর উনি বেরিয়ে যান ওর বাবা এখানেই থাকেন হয়তো সেখানেই উঠেছেন অথবা হোটেলে মনোমালিন্যের কারণ কি আপনি বাবা থাকেন কোথায় আপনি কি বোধিসত্ত্ব চৌধুরী না না আমি মিস্টার চৌধুরী নই আমি মিস্টার ভৌমিক ওনাকে কোথায় পাওয়া যেতে পারে ওনাকে তো আর পাবেন না কারণ উনি গত হয়েছেন প্রায় বছর দশেক আগে ওনার ফ্যামিলির প্রত্যেককে আমি চিনতাম বড় মেয়ে কোথায় আছে সেটা আমি বলতে পারবো না তবে বাবার মৃত্যুর পরপরই ওনার ছোট মেয়ে সে সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয় সেই ওকে শেষ দেখেছিলাম এখন বোধহয় আমেরিকায় থাকে আপনি এত সব জানতে চাইছেন কেন আমি জানি আপনি কি ভাবছেন এটা সত্যি আমি এবং আমার মৃত স্ত্রী ছাড়া মায়াকে আর কেউই দেখেননি তাহলে মায়া কি বাস্তব নাকি সে আমার কল্পনার একটি অংশ